स्कॉर्पियो के अंदर सबसे कम मेंटेनेंस वाला गाड़ी S2 स्कॉर्पियो S4 S11 9000 किलोमीटर चला गाड़ी जी प्राइस दीबो आशा करी কেউ দিতে পারবে না ওকে মাত্র 13 লক্ষ 20000 টাকা গাড়ি দিতে পারো আমাদের ধামাকা ওকে 65000 টাকা নিয়ে যান 12 এর গাড়ি 22 ট্যাক্স বাংলাদেশের 500 এস অল্টো 800 এলএক্স আই জি 6 পুরীর গাড়ি 25000 ট্যাক্স মালদা টিও আছে হাসান ভাই ভিডিওতে গেছে বলাই আছে 5000 17 का गाड़ी 27 तक टैक्स मिल जाएगा विद एलपीजी गैस परमिट भी है चलिए और एक ओमिनी वैन ओनली 22000 किलोमीटर चला मार दे वैन किसी हो ही नहीं है सिर्फ 22000 चला हुआ है बंपर बंपर ओरिजिनल पेंट है चमचमाता हुआ सोना गोल्ड कलर मारुति सुजुकी सीएस ब्लैक कलर ब्लैक ब्यूटी बहुत ही लंबा लग्जरी गाड़ी ये तो मोटर बैलिनो कुछ बोलर कुछ नहीं है मारुति सुजुकी में वीडियो देखे आसले तो आशा करी कम बेसी होबे तो बोला है जहां वीडियो पे अस्सलामुअलैकुम कैसे हैं आप सब उम्मीद करता हूँ आप सब अच्छे होंगे मैं एहसान आप लोगों को दिल से स्वागत करता हूँ इंडिया के वेस्ट बंगाल से और आज मैं आ गया हूँ मुर्शिदाबाद उमरपुर डैड मोटर्स सेकेंड हैंड कार मार्केट में और आज 20 प्लस कार कवर करने वाले हैं 5 सीटर से लेकर 7 सीटर 9 सीटर तक लो बजट से लेकर हाई बजट तक सभी सेगमेंट में आपको कार दिखाने वाले हैं तो विस्तार से जानने के लिए बुला लेते हैं शॉप के ओनर को कैसे हैं हेलो आ गया हूँ मैं और मेरे व्यूअर्स आपके शोरूम कार देखने के लिए तो आज स्पेशल क्या क्या कार दिखाने वाले हैं स्पेशल स्कॉर्पियो दिखाओ स्कॉर्पियो S11 दिखाओ ओके S2 दिखाओ लो बजट के लिए कार होवे बीट होवे स्विफ्ट होवे स्विफ्ट डिजायर होवे मोगनर होवे ओके मारुति वैन होवे बोलेरो होवे ओके आरिया होवे टैबेरा होवे एड्रेस बता दीजिए एड्रेस बता भाई मुंबई ब्रिज स्टैंड देखे दिल्ली जाओ रास्ते 2 किमी रास्ता होवे বঙ্গলজন বলছে এটাকে পতাকা বিড়ি ফ্যাক্টরি পাশে গাড়িগুলো সে এবার এই যে দামে দেব না তো আশা করি কোনো ডিলার দিতে পারবে ডিলার তো লাস্ট পর্যন্ত দেখুন আর লাইক আর সাবস্ক্রাইব করুন ওকে চলিয়ে এক তরফ সে কার দেখতে হ্যাঁ স্টার্ট করতে হ্যাঁ হম সেভরেলেট কি গাড়ি সে নয়ের গাড়ি 2400 ট্যাক্স আছে আর পেপার আপডেট পেয়ে যাবে 9 সিটার গাড়ি আছে এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো এ টু জেড আছে গাইজ ওকে ফিচারস এ লোডেড আছে 9 সিটার গাড়ি আছে 9 সিটার গাড়ি ভাড়া মারার জন্য সবচেয়ে বেস্ট গাড়ি 17-18 করে মাইলেজ পেয়ে যাবে ओके 17-18 का माइलेज मिल जाएगा एड्रेस कोलकाता आरटीओस ओनर फर्स्ट ओनर ही है फर्स्ट ओनर तो फाइनली इसका प्राइस बता दीजिए एड्रेस दाम पड़ जाएगा 1,65,000 टाइप का 1,65,000 1,65,000 আপনি ভিডিও দেখে আসলে তো 5000 ডিসকাউন্ট আছে ওকে তারপরে যদি পারি অন্য টেবিল কিছু করে দেব কলকাতা আরটিও তে ফার্স্ট ওনারই গাড়ি আছে ওয়ালপেপার আপডেট করে দেব 7 সিটার গাড়ি আছে ফুললি লোডেড বলা নেই গাড়ি কোম্পানি ফিউজ সিস্টেম অ্যালয় ফ্যালয় সব প্রজেক্ট হেডল্যাম্প ডিপ ওভার টিপ সব লাগানো আছে গাড়িতে টাটার গাড়ি দেখার কিছু নেই এয়ারব্যাগ আছে সব আছে এ টু জেড আচ্ছা এয়ারব্যাগ ভি মিল জায়েগা ইসমে 2012 গাড়ি আছে 22 এ ট্যাক্স আছে 22 এর লাস্টে শেষ হয়ে গেছে বা শেষ হবে সব কিছু আছে দেখে নিতে হবে যদি শেষ হয়ে যায় ওটা পে করে দেব ওটা পে করে 3,20,000 দাম রাখা আছে 3,20,000 হ্যাঁ 20,000 কিছু কম বেশি হয়ে যাবে অন্য টেবিল 36,000 জেনুইন চলা আছে ট্যাক্স পেল অবস্থা পেয়ে যাবে 2,60,000 দাম রাখা আছে ট্যাক্স পেল অবস্থায় ওকে হ্যাঁ অন্য টেবিল কিছু করে দেব আর এর টপ মডেল আছে ওটা সেকেন্ড মডেল আছে এটা ফুল টপ মডেল আছে ওকে ফেলাই ফেলাই জারখান টায়ার বা এসি কোম্পানি মিউজিক সিস্টেম এয়ারব্যাগ কেরো সব এ টু জেড ফিচারস লোডেড আছে এটা ওকে ফিচারস লোডেড আরটিও ওনার মালদা আরটিও আছে সেকেন্ড ওনার আছে মালদা আরটিও সেকেন্ড ওনার এটা 2011 সালের গাড়ি আছে ওকে 21 এ ট্যাক্সটা ফেল হয়েছে গাড়িটা ট্যাক্সটা পে করে নিলে পে করে হয়ে যাবে দাম একটা হবে আর যে ট্যাক্স ফেল অবস্থা কেউ নিতে চান ট্যাক্স ফেল অবস্থায় এই গাড়িটা দাম পড়ে যাবে 1,65,000 টাকা পড়ে ফাইনাল দাম পড়বে ওকে হ্যাঁ যদি পারি তো অন্য টেবিল কিছু করে দেব ওকে 1,65,000 1,65,000 ওকে মহিন্দ্রা বুলেরো 9 সিটার গাড়ি আছে এটা সেকেন্ড ওনার আছে মুর্শিদাবাদ আমাদের আরটিও করা আছে 4টা টায়ার ব্র্যান্ড নিউ ওনার আছে ফ্যামিলি ইউজ হতো গাড়ি ভাড়াটা কোনোদিন কাটেনি এর দাম রাখা আছে 3,75,000 টাকা 3,75,000 হাসান ভাই ভিডিওতে গেছে বলাই আছে 5,000 ওয়েস্ট বেঙ্গল কে अंदर सबसे ज्यादा ডিমান্ডেবল গাড়ি মারুতি ভ্যান আছে এটা মারুতি ভ্যান 17 এর গাড়ি 27,000 ট্যাক্স পেয়ে যাবেন হ্যাঁ 1 বছর ইনস্যুরেন্স পেয়ে যাবেন হ্যাঁ এই গাড়িটা গ্যাস পারমিশন আছে গ্যাস হ্যাঁ এলপিজি আছে পেট্রোল আছে ওকে দুটো আছে আচ্ছা 2,10,000 দাম রাখা আছে আপনি ভিডিও দিলে 5 কম পাবে আর অন্ডার টেবিলে আছে আরো কিছু কম বেশি করে দেব এই 1,95,000 করে দিতে পারো ওকে 1,95,000 মে 17 का गाड़ी 27 तक टैक्स मिल जाएगा विद एलपीजी गैस परमिट भी है चलिए और एक ओमिनी वैन এটা 2011 এর গাড়ি আছে এবি 11 का गाड़ी ফার্স্ট ওনার গাড়ি আছে ওকে
ডিজেল সুজুকির মধ্যে সবচেয়ে বেশি যেটা চলে হচ্ছে পাওয়ার উইন্ডো চারখানা, ওকে, লেদার সিট কভার, ফিচার্স লোডেড আছে, প্রজেক্টেড হেডল্যাম্প, হ্যাঁ প্রজেক্টেড হেডল্যাম্প আছে, চারখানা টায়ার ব্র্যান্ড নিউ আছে, ফার্স্ট ওনার গাড়ি আছে, ফার্স্ট ওনার গাড়ি, হ্যাঁ মহিন্দ্রা বড় গাড়িতে স্কর্পিও গাড়ি কা ভ্যালু ভ্যালু কে উপরই ফাইন্যান্স হতা হয় গাড়ি যে দাম হবে ওতে 25% ডাউন পেমেন্ট দিলে গাড়ি পেয়ে যাবে ওকে 25% বা 20% ডাউন পেমেন্ট দেকে ভি লে যা সকতে হ্যায় স্কর্পিও S4 S4 ওকে S2 S4 S4 ওকে S4 গাড়ি আছে এটা 2016 গাড়ি আছে 26 পর্যন্ত ট্যাক্স আছে 26 তক ট্যাক্স এক বছর ফার্স্ট বডি ইনস্যুরেন্স পেয়ে যাবে চারটা টায়ার ব্র্যান্ড নিউ ওকে চারটি টায়ার ব্র্যান্ড নিউ টায়ার 5 দিন হলো লাগানো চারটি টায়ার লাগানো হয়েছে ওকে এটা ইয়েলো ইয়েলো হুইল এক্সট্রা ফিটিং ইয়েলো হুইল আছে ওকে এক্সট্রা ফিটিং ইয়েলো হুইল স্যার স্ট্যান্ডার্ড এলসিডি ঢোল সিট কভার লেদার সিট কভার ওকে হ্যাঁ চারটি পাওয়ার উইন্ডো এসি তো রয়েছেই সাজানো গোছানো গাড়ি আছে মুর্শিদাবাদ আটি আছে তো ফাইনালি ইসকা প্রাইস বতা দিজিয়ে 8,80,000 में S4 আপনার ভিডিও দিয়ে যে আসবে 8,80,000 10,000 kilometers ১৩,২,০০০ ৩,৭৫,০০০ গাড়ি কেউ আশা করি দিতে পারবে না এই কন্ডিশনে গাড়ি ফার্স্ট ওনার
E1 कौन सा मॉडल है? स्पोर्ट्स मॉडल है। स्पोर्ट्स मतलब टॉप मॉडल। टॉप मॉडल 12 गाड़ी আছে এটা। 12 का रजिस्ट्रेशन है। टैक्स সাদা সুন্দর ট্যাক্স পেয়ে যাবে। ওকে। এটা তো বলার কিছু নাই। স্পোর্টস মডেল মানে টপ ইয়ার ব্যাগ আছে। ওকে। কোম্পানি বডি মিরর সিস্টেম আছে। পাওয়ার স্টিয়ারিং আছে। সামনের টায়ার ব্র্যান্ড নিউ দুটো আমি নিয়ে লাগিয়েছি রিসেন্টলি। মাত্র 165,000 গাড়ি। 165,000 মে। 12 গাড়ি 27% ট্যাক্স। 12 का गाड़ी 27 तक टैक्स। Hyundai i20 एस्ट्रा आ चुका है। एस्ट्रा ऑप्शनल मतलब टॉप मॉडल। गोल्ड कलर मतलब सोना चमचमाता हुआ सोना गोल्ड कलर। चलिए कब का गाड़ी है? 2011 गाड़ी है। 2011 टैक्स पे जाबे 26 तक टैक्स। टैक्स अगर फेल आ जाए कस्टमर बोले हम टैक्स पे कोई नहीं हो ओके कर दे दो। पेट्रोल आ जाएगा। ओके टैक्स पे करके देंगे। ओके पेट्रोल पेट्रोल आ जाए। एयर बैग कंपनी में सिस्टम हमारे टैक्स फेल है। বাংলাদেশের ফাস্ট এস অল্টো 800 এলএক্সআই GS6 GS6 হ্যাঁ 2020 গাড়ি 25% ট্যাক্স। মালদা আরটিও আছে। মালদা আরটিও ওকে। তো মালদা 30000 কিলোমিটার চলা গাড়ি। সির 29000 চলা হুয়া হ্যায় এয়ারব্যাগও রয়েছে। এয়ারব্যাগ ভি আছে। এই অল্টোর মধ্যে এই এয়ারব্যাগ আছে। GS6 গাড়ি আছে। ওকে অল্টো তো কিছু বলার কিছু নেই। বাংলাদেশের ফাস্ট এস মানে অল্টো 29000 চলা হুয়া হ্যায়। तो फाइनल इसका प्राइस बता दीजिए हमारे व्यूअर्स को। इधर प्राइस हो जाबे 295 টাকা নামার দাম আছে। ওকে আস্কিং প্রাইস রাখে হ্যাঁ। প্রাইস দেখেছি কিন্তু কম বেশি হয়ে যাবে। অন দা টেবিল করে দিই। অন দা টেবিল কুছ কম হো জায়েগা। 2,95,000 মে। দু বছর পুরনো গাড়ি। আর কিছু কি ব্যালিনো আছে? ডিজেল আছে এটা। ডিজেল হ্যাঁ টপ মডেলের মধ্যে রয়েছে। জেটা মডেল আছে। টপের নিচে তো জেটা মডেল। জেটা মডেল স্টার কোম্পানি মিউ সিস্টেম এয়ারব্যাগ। ওকে এটা সিট কভার। এটা কিলোমিটার চলা আছে। জেনুইন চলা আছে। 75,000 75,000 চলা হুয়া হ্যায়। সার্ভিস রেকর্ড কে সাথ হ্যাঁ 16 গাড়ি 26 বন্ধ ট্যাক্স পেয়ে যাবে। ওয়ালপেপার আপডেট আছে। ইনসুরেন্স আপডেট আছে। সাথে টায়ার ব্র্যান্ড নিউ আছে। অ্যালয় উইল আছে। হ্যাঁ যেটা মডেল ব্যালিনো কিছু বলার কিছু নেই আর মারুতি সুজুকির মধ্যে। এটা প্রাইস পড়ে যাবে আপনার 4,95,000 টাকা রাখা আছে আমার আজকে প্রাইস। আমি 4,75,000 টাকা তো ছেড়ে দেবো। হাজারদার ভিডিও দেখে যে আসবে হ্যাঁ এই ডিসকাউন্ট আমি দেবো এই গাড়িতে। আপনারা গাড়িগুলো দেখবেন আপনাদের গাড়িগুলো কেমন লাগলো। হ্যাঁ আশা করি ভালোই লাগবে। আর দামগুলো ভালো লাগবে আশা করি। আসুন গাড়ি দেখুন টেস্ট ড্রাইভ করুন। পছন্দ হয় তো তখন আপনি নিয়ে যান কোনো সমস্যা নেই। অন্য টেবিল তো নেগোসিয়েশন হবে। আসুন যা পারো আপনাদের জন্য সেবা করতে করে দেবো। হ্যাঁ আরো কিছু গাড়ি ইনকোয়ারি থাকলে জানান। আমার কাছে আরো স্টক রয়েছে গাড়ি। হ্যাঁ আপনাকে আমি নেক্সট ভিডিওতে গাড়ি দেখিয়ে দেবো। ওকে আর কল করুন স্ক্রিনে তো ড্রাইভ নাম্বার দেওয়া আছে আমার। কল করুন 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় কল করুন কোনো সমস্যা নেই আমার। ওকে 24 আওয়ারসে কল করে দেবে। ओके okay. स्क्रीन में नॉन स्टॉप नंबर चल रहा है और डीलर का ओनर का आप लोग कॉल कीजिए। ये सब गाड़ी के अलावा भी अलग गाड़ी का क्वायरी है तो आप लोग कॉल करके जान सकते हैं। आप लोगों को गाड़ी कैसा लगा कमेंट के माध्यम से बताइए। वीडियो को ज़्यादा से ज़्यादा शेयर कीजिए और ज़्यादा से ज़्यादा लाइक कीजिए। यहाँ से भी मैं वीडियो अंत करता हूँ। धन्यवाद।